সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করছি তোমরা যাক আসছো অ্যান্ড তোমাদের সাথে আমি আছি। আসছো গাইস, আজকে ভাবলাম যে তোমাদের আর মানে এখন আর কোনো ভিডিও করবো না, কারণ একটা ভিডিও আমার এমনিতেই দু তিনটা করা ছিল, ওইগুলোকে এডিট করবো ভাই সব, সো করা হলো না। সো আমি কিসের জন্য ভিডিও করছি এটা তোমাদেরকে জানিয়ে দেবো, সো এখনই জানিয়ে দিই, কারণ বেশি ওয়েট করানো ভালো নয়। সো আমি যেদিকটা দিয়ে যাচ্ছি আমাকে যেতে হবে, এদিকটা দিয়ে যেতে হবে, আর এদিকটা দিয়ে গেলে মানে ভিডিওটা ভালো হচ্ছে না। তো আমি এখানে বলে দিই, কারণ আমার মানে নেক্সট ডে যেটা ভিডিওটা করেছিলাম মানে আমার এসেছিলাম এক জায়গায় ওই যে ব্রিজের কাকুনির ওখানটায়, আর আমার আজকে চলে এসেছি গোমড়া, মানে গোমড়ার যে বাঁধ হয় আর কি, বালির বাঁধ। সো সেখানটায় মানে রিলস বানাতে আমার, আমি রিলস বানাই না, আমার অতটা রিলসের প্রতি অতটা মানে ট্যালেন্ট নাই বা ভালো লাগে না রিলস বানাইতে। সো চাচারা এসছে, কিছু ভাই এসছে, বন্ধু এসছে, ওরা বানাবে রিলস, আর আমি তোমাদের সাথেই থাকবো। আমার হচ্ছে আমি হচ্ছে ইউটিউবার লাভার আর ফেসবুক লাভার, তাছাড়া আমি কোনো কিছু লাভার না, আর হচ্ছে টিকটক ব্যান্ড হয়ে গেছে, টিকটক না টিকি, আর কী কী সব আছে ইনস্টাগ্রাম এসব দিয়ে বানাবে। সো গাইস চলো আমি তোমাদেরকে ওখানটা যেয়ে ওদের কাছে যাই, তারপর কথা হচ্ছে, কারণ এদিকটা অনেকটা রোদ, আমি আগে ওদের কাছে চলে যাই, আমাকে অনেকটা যেতে হবে। সো চলো ওদের কাছে যেয়ে দেখা হচ্ছে। সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করছি তোমরা ঝাঁক আছো অ্যান্ড তোমাদের সাথে আমি আছি গাইস। সো গাইস আজকে চলে এসেছি ব্রিজে। সো গাইস আজকে ভিডিও বানাতে মানে মানে বন্ধুরা আছে সব, আর একটা চাচাও আছে, সে রিলস বানায় টিকিতে, টিকি চালায় ঠিক আছে, সে টিকির ভক্ত বেশি ইউটিউবের থেকেও, আমরা হচ্ছে ইউটিউব ভক্ত ঠিক আছে। আর আজকে চলে এসেছি আমরা এখানে ভিডিও করতে, আর এদিকে ভিউটা একবার দেখে নাও, এদিকে একবারে একটু লোলি শেষ, পুরো একদম লাইভটা শেষ হয়ে যাবে পুরো। আর এইদিকটায় আমার চাচা আছে পেছনে, এদিকে টিকি বানাবে, টিকি মাস্টার গ্রেভি চলে গেছে ওইদিকে, ওই যে চাচা আছে পুরো মানে ভিডিওগুলো সব দেখছে ঠিক আছে, কোন কোনগুলো কী ভিডিও হবে না হবে সেগুলো দেখছে। আর আমি তো গাইস জানোই আমি টিকি ফিকি কোনো কারো ভক্ত নয়, একমাত্র ইউটিউব আর ফেসবুক ভক্ত বেশি, আর ওইসব ভক্ত হয় বেশি ভালো দরকার, কারণ বাড়তি আমি কোনো অ্যাপসে কোনো ইনস্টাগ্রামেও ভিডিও আমি সেরকমভাবে রিলস বানাই না, অ্যান্ড বাড়তি যে টিকি বা যে কোনো সব অ্যাপসগুলো হয় সেগুলো আমি বানাই না, মাত্র শুধু আমি ইউটিউব আর ফেসবুকে বেশি ভিডিও আপলোড দিই, কারণ ওইগুলোতেই বেশি ভালো লাগে, আর তোমাদের সাথে মানে তোমার কমেন্ট করে অনেকেই ভালো লাগে। সো গাইস এদিকে ভিডিও বানানোর একটাই কারণ, কারণ এই যে ভিউজটা, ভিউটা এদিকে যে ভিউটা দিয়েছে, এদিকে ভিউটা দারুণ, জাস্ট সেরা লুকটা আছে। আর আমার মোবাইলের ক্যামেরাটাও খারাপ হয়ে গেছে সামনে, তো সো রাজন ভাইয়ের মোবাইলটা নিয়ে চলে গেলো, নাহলে রাজন ভাইয়ের মোবাইলই ক্যামেরা করি আমি, যেটা হচ্ছে তোমার X60 Pro। সো গাইস আমি যেভাবে ভিডিওটা করছি মোবাইলটা একবার যদি পড়ে তো কী হালটা হবে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠিক আছে। এই যে গাইস আমি এখানটা দিয়ে দাঁড়িয়ে এখানটায় মোবাইলটা মানে এভাবে ঠিক এই যে এভাবে ধরে এখানটায় ভিডিও নিয়েছি, আর এদিকে এদিকটা সাইড দিয়ে গাড়ি মানে হাই রোড, এদিকটা হাই রোডের এদিকটা মানে গাড়ি, এখানটা যে ব্রিজটা আছে এখানে ওখানটায় ওই সামনে যখন গাড়িটা চাপছে ঠিক আছে, তখন এখানে পুরো ব্রিজটা কাঁপছে, ওটা মানে স্বাভাবিক না হলে ব্রিজটা ভেঙে যাবে। সো আমি এদিকটায় এখানটায় ভিডিও বানাচ্ছি, আর মানে একটু মোবাইলে যদি একটু হাতটা লড়ে যায় বা হাতটা কেঁপে যায়, গাড়ি যখন আসে হাত কাঁপছে, বাস পুরো শেষ, একদম জিন্দগি পুরো শেষ হয়ে যাবে, জিন্দগি শেষ বলতে আমার মোবাইলে শেষ, কারণ সব কিছু আছে, ইউটিউবের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, আরও সব অনেক কিছু আছে, এখন হাই সেকেন্ডারি এক্সাম দিচ্ছি, অনেক কিছু আছে, ওটা এখন চলে গেলেই বাস একদম পুরো শেষ হয়ে যাবে। আমি চুলটা মানে অনেক শখ না, এমনি রাজন ভাই করেছিলো বলে আমিও লাল করেছিলাম, কারণ আমার লালটা একটু বেশি বেশি হয়ে গেছে, আমাকে আধ ঘন্টা রাখতে বলেছিলো, এই যে চুলগুলা একটু দেখুন লাল লাল হয়ে আছে, কালো করে থেকে সামনে রোজা আসছে আমাদের, কালকে হচ্ছে নিয়ত, কালকে নিয়ত ধরে নেবো, আর পরশু থেকে হচ্ছে আমাদের রোজা স্টার্টিং, রমজান মাস চলে এসছে আমাদের। সো চুলকোটাকে কালো করতে হবে, কারণ রাজন ভাই লাল করেছিল, কারণ রাজন ভাই যেটা করে আমিও সেটা করি, রাজন ভাই মানে আমি যে দোকানে থাকি আমাদের বস, যেটা আর কি বস, আমার বস ম্যানেজার আমার, সো রাজন ভাই করেছিল বলে আমিও করেছিলাম, এবার দুজনাতেই কালকে কালো করে নেবো ঠিক আছে। স্যার গাইস এখন রাজন ভাই গিয়েছে একজনকে আনতে, সো সে একটা ইউটিউবার, কারণ সে মানে রিলস ভিডিওগুলো খুব ভালো বানাতে পারে অ্যান্ড ক্যামেরাটা মানে সে খুব ভালো বানাতে পারে, সো সে আসছে এখানে আমাদের এখানটাতেই। সো ওর ইউটিউবে একটা চ্যানেল আছে, ও ভিডিও করে মাঝে মাঝে বলতে সব সময়তেই করে প্রায়, আর আমিও ভাবলাম যে আমিও ভিডিও করে ফেলি, কারণ ভিউটা বেশ ভালো আছে, আর এখন হচ্ছে আমাদের হাই সেকেন্ডারি এক্সাম চলছে, কারণ সেই জন্য ভিডিও বানানো হয়নি, তো আমি ভাবলাম যে আমিও ভিডিওটা বানিয়ে ফেলি। আর আমার কাছে এখন কোনো মাইক টাইক নেই ঠিক আছে, সেই জন্য একটু মানে নয়েজটা একটু সব দিকে নিয়ে নিচ্ছে, কারণ পেছনে গাড়ি আসছে আর আসছে, বাইক যাচ্ছে সব দিকে। সো মেন কথা হচ্ছে কি, আমার এখন কোনো ভিডিও নেই, কারণ এখন কন্টেন্ট নেই এই জন্যই যে এখন মানে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, আবার সামনে রোজা চলে আসছে, রোজার সামনে তো ভিডিও করা হবে, কারণ
মানে কোথাও যাওয়া হবে না বা কোথাও যেয়ে যে ভিডিও করবো সেটা হবে না, ঘরেই থাকতে হবে বা দোকানে আসতে হবে সেটা নিয়েই হবে। সো গাইজ তোমরা পাশে থাকো তাহলেই হবে, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড পাশে থেকে বেলঘন্টা অবশ্যই দাবি নিয়ে করি। তো তোমাদের আশাতেই সব কিছু, তোমরা যদি সাপোর্ট করো অনেক আগে যাবো ইনশাল্লাহ তোমাদের দোয়াতে। সো গাইজ চলো এখন দেখি ওরা কী রিলস বানায় না বানায়, সো তোমাদেরকে দেখাবো। অ্যান্ড চলো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো অ্যান্ড অ্যান্ডটা বেশি ভালো হয়, ঠিক আছে? ইউটিউবার ইউটিউবার ঢুকছে, ইউটিউবার ইউটিউবার কালো কালো করিস না, গোয়ালে মাঝে ইউটিউবার শুট চলছে এদিকে, ঠিক আছে? আমাদের ডাইরেক্টর ডাইরেক্টর আমাদের ভিডিও দেখে নিচ্ছে, শুট হবে ওইটা শুট। ইউটিউবার ডাইরেক্টর আমাদের ওখানে ম্যানেজার ওইখানটাতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? গাড়িতে মাথা খারাপ করে দিল, এত গাড়ি গরিব মানুষ, এখন নয়েজ ক্যান্সেলিং মাইকও কিনতে পারলাম না। শুট চলছে, ঠিক আছে ভাই? শুট চলছে, ইউটিউবার ইউটিউবার সরি ইউটিউবার ইনস্টাগ্রাম ক্লিয়ার শুট এখন শেষ নেই ভাই, একটা ভিডিও বানাতে সত্যি অনেকটা মেহনত করতে হয়। আমরা ভাবতাম এমনি এমনি ভিডিও করে এখানে এখানে এডিট ফিডিট করে ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করে দেয় না ভাই, প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট ভাই। একটা ভিডিও বানাতে ভাই 15 সেকেন্ডের একটা ভিডিও বানাই তো 15 ঘন্টা মতন টাইমও লেগে যায় একটু, কোনো কোনো টাইম আছে এমন টাইম আছে সত্যি ভাই। আমি ভাবতাম ভাবতাম এটা ভাবতেও পারিনি যে এরকম হয়, মানে আমি যখন ইউটিউব করতে লাগলাম, যখন ভিডিও আমি পোস্ট করতে লাগলাম আপলোড করতে লাগলাম, তখন বুঝতে পারলাম যে না সত্যি ভিডিও করতে অনেক টাইম লাগে। ভিডিও এখন পুরো একটা ডু মোটামুটি কমপ্লিট হয়ে যায়, সে এখন কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে যাবো বাড়িতে। জ্বালা ভাই ভিডিও বানানো জ্বালা, একটা করে শুটিং চলছে, শুটিং আরে হিরো হেঁটে হেঁটে চলে আসছে আর এদিকে ক্যামেরা গাড়ি আছে।